হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে পোস্ট অফিসের জবের যে রেজাল্ট সেটা বেরিয়েছে কিনা এ নিয়ে অনেক রিউমার চারিদিকে ছড়িয়ে পড়েছে তো তোমাদেরকে দেখাবো যে রেজাল্টটা আদৌ বেরিয়েছে কিনা আর না বেরোলে কবে বেরোবে কীভাবে চেক করতে হবে কীভাবে জানবে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এর জন্য কী করবে গুগলে গিয়ে এপি পোস্ট এটা লিখে গুগলে সার্চ করবে তাহলে প্রথমে যে ইন্ডিয়ান পোস্টের এই যে পেজ সেটা চলে আসবে তো এখানে ক্লিক করবে ক্লিক করলে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে গেছে এখান থেকে সমস্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ রেজাল্ট সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ওয়েব পেজ থেকে এই পেজ থেকেই পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশান আছে তো রেজা বেঙ্গলের যে অপশান সেখানে দেখতে পাচ্ছ দু হাজার তিনশো সাতান্নটা পোস্টের জন্য জবের নোটিফিকেশান বেরিয়েছিল তো সেটা রেজাল্ট আন্ডার প্রসেস এই অপশানে আছে এর মানে কি যে রেজাল্টটা এখনও কাউন্টিং চলছে অর্থাৎ এখনও সম্পূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়নি কাজ চলছে যখন রেজাল্টটা সম্পূর্ণ প্রকাশিত হয়ে যাবে তখন রেজাল্ট রিলিজ অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই অপশানে থাকবে অর্থাৎ ছত্তিশগড় কেরালার যেমন রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তার জন্য এখানে দিয়েছে ঠিক একই রকমভাবে ওয়েস্টবেঙ্গলে রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে এইখানে এই অপশানে চলে আসবে ঠিক আছে তো যেহেতু রেজাল্ট আন্ডার প্রসেস অপশানে আছে তার মানে আশা করা যায় খুব একটা দেরি হবে না এক মাসের মধ্যে আশা করা যায় রেজাল্ট বেরিয়ে যাবে ফাইনাল রেজাল্ট তারপরে সবাই জানতে পারবে যে কে কোন পোস্টে পেলো কোথায় চাকরি পেলো কে কে পেলো না কতটা কাট আপ গেল সমস্ত ডিটেলস জানা যাবে তো তোমরা এই এপিও পোস্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে থাকো বারবার চেক করতে থাকো যদি বেরিয়ে যায় আমরাও ভিডিও বানিয়ে বলে দেব তো এভাবে তোমরা ভিজিট করো আর ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে শেয়ার করো আপডেট থাকার জন্য ধন্যবাদ